পার্থ চট্টোপাধ্যায়কে আমরা যারা কাছ থেকে মানে একটু হলেও মনে হতো যেন কাছ থেকে চিনি, তবে এই পার্থ চট্টোপাধ্যায়ের চেহারাটা খুব অচেনা আমি এইটুকু বলতে পারি। আমি পার্থ কারণ আমি পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শুনেছিলাম, মানে আমাকে কিন্তু ওয়েবকিপার যখন জেনারেল সেক্রেটারি করেছিলেন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন মানে ওনাকে সবাই বুঝিয়েছিল যে বৈশাখী রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার প্রচণ্ড বড় সমালোচক, তাহলে আপনি ওকে কেন জেনারেল সেক্রেটারি করছেন। তখন উনি একটা কথা বলেছিলেন যে আমি চাই বৈশাখীর মতো মেয়েরা যারা সম্পন্ন পরিবার থেকে আসছে, যারা অর্থের জন্য রাজনীতি করবে না, এই রকম মেয়েরা রাজনীতিতে আসুক, তাহলে চুরি হবে না। তো যিনি এইটা দিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ারের অভিষেক করেছিলেন তিনি পরবর্তীকালে, আমি এটা একটা বলা খুব জরুরি, যারা ভাবেন আমি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বৃত্তে ছিলাম এবং বোধহয় ওনার থেকে অনেক কিছু অনুকম্পার প্রসাদ আমি নিয়েছি, তাদের এটা জানা দরকার যে আমি কিন্তু ওয়েবকিপার জেনারেল সেক্রেটারি হওয়ার সাথে সাথে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, আমি তখন একটা ভাষা ভীষণ ব্যবহার করতাম যে স্যার আমরা শিক্ষক সংগঠনের নেতা কম আর একাডেমিক মাফিয়াতে পরিণত হচ্ছি, এবং আপনারা প্রত্যেকটা পোস্টের একটা প্রাইস ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা জায়গায় একটা দুর্নীতি শুরু হয়েছে যেটা থামানো দরকার, নয়তো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। পার্থকে বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ একদম সরাসরি। কি বললেন? এবং লিখিত আমি পাঠিয়ে দিয়েছিলাম ওনার কাছে রেজিগনেশন 2017 সালে, যে আমি এই করাপশনের পরিবেশে আমার দম বন্ধ লাগছে, আপনি আমাকে নিষ্কৃতি দিন, কারণ এই যেখানে আমি দেখছি দিনের পর দিন এমন দুর্নীতি চলছে যে দুর্নীতিটা মানে পুরো ব্যবস্থাটাকে ভেঙে দেবে, যেটা বিরুদ্ধে আমার লড়াই ছিল, মানে শিক্ষক জগতে এসেছিলাম একটা অন্য আদর্শ নিয়ে, তো ন্যাচারালি আমার কাছে এটা মনে হয়েছিল যে আমি হেরে যাচ্ছি নিজের কাছে। তখন উনি বলেছিলেন যে ইউ আর গেটিং, মানে একদম রিটার্নে লিখেছিলেন যে ডু নট বি ইমোশনাল অন দিস ইস্যুজ, ইউ আর আস্ক টু কন্টিনিউ উইথ ইউর পোস্ট অ্যান্ড আই এম নট ইন আ পজিশন টু অ্যাকসেপ্ট ইউর রেজিগনেশন। কিন্তু রেজিগনেশন অ্যাকসেপ্ট না করলেও যে সমস্ত দুর্নীতির কথা আমি ওনাকে বিভিন্ন সময় রিপোর্ট করেছি উনি কিন্তু একটাতেও কর্ণপাত করেননি, উল্টে সে সমস্ত মানুষ যারা দুর্নীতি করেছেন তারা কিন্তু পুরস্কৃত হয়েছিলেন। আজকের এই পতনের পেছনে ওনার একটা অহংবোধ বোধহয় ভীষণভাবে কাজ করতো, কারণ আমি উনি কথায় কথায় বলতেন আই এম নাম্বার টু, আই এম নাম্বার টু, আই এম নেক্সট টু মমতা, মমতা ক্যানট সে এনিথিং টু মি, এবং মানে খুব ওপেনলি উনি বলতেন যে আমি যা করি তার ওপর মমতার শিলমোহর থাকে, মমতার শিলমোহর থাকে। কিন্তু আমার ওনার কাজকর্ম দেখে মনে হয়েছে আজকে যে ওর পিতার বাড়ি থেকে এত টাকা আমরা দেখছি যে উদ্ধার হয়েছে সেটা যদি ওনারই টাকা হয় বা আমি জানি না কিসের টাকা, কিন্তু আমি বলবো যে এ ধরনের দুর্নীতি যে ঘনিয়ে আসছে এবং সেটা যে ওনার একটা পুরো এক্সিস্টেন্সকে অ্যাট স্টেক করে দিতে পারে সেটা কিন্তু আমি ওনাকে বারংবার বলেছি, কিন্তু সামহাও আমার মনে হয় উনি খুব বেপরোয়া হয়ে গেছিলেন, হয়তো ক্ষমতার একটা ঔদ্ধত্য ওনার মধ্যে এমন কাজ করেছে, আর একটা কর্পোরেট ব্যাকগ্রাউন্ড ওনার ছিল, তো একটা কর্পোরেট ওয়েতে উনি শিক্ষাক্ষেত্রে একটা মানে চুরিকে অলমোস্ট প্রশ্রয় দিয়ে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করছিলেন। মানে আমার চোখের সামনে এরকম হয়েছে যে আমাকে একসময় স্কুল সার্ভিস কমিশনে নেওয়ার জন্য বলা হয়েছে, তো দুজন আধিকারিক আমার সামনে বলছেন ওনাকে না 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 বৈশাখী ব্যানার্জিকে নেওয়া যাবে না স্যার, মাসের পুরো রোজগারটাই বন্ধ করে দেবো, কারুর কথা শুনে চলার লোক। শিক্ষামন্ত্রীর সামনে বলছেন? একদম, মানে কারা বলছেন? ওনার ভীষণ দুজন ঘনিষ্ঠ আধিকারিক যারা এখন র্যাডারে আছেন তারা বলছেন, এবং উনি কিন্তু তখন চুপ করে শুনছেন এবং আমাকে বলছে যে তোমার ব্যাপারে সবার এরকম ধারণা কেন যে তুমি কথা শুনে চলবে না। আমলাম না স্যার কথা শুনে আমি চলতে রাজি আছি, কিন্তু আপনি আমার হাত দিয়ে দুর্নীতি করাতে পারবেন না, কারণ আপনি তো আমাকে এনেইছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য, তো আপনি যদি এখন চান, মানে আমি ওনাকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি বললাম যে দেখুন স্যার একজন মানুষ তার নিজের সিলেকশন কমিটি পুরো নিজে তৈরি করছে, এই হচ্ছে আমার কাছে প্রমাণ বলে আমি ওনাকে SMS-টা দেখালাম, উনি দেখলেন, দেখে আমি বললাম স্যার এইভাবে কি সমস্ত অ্যাপয়েন্টমেন্ট চলবে, এবং উনি বাংলার অধ্যাপিকা তো উনি কেন অ্যাপ্লাইড সাইকোলজিতে ফিজিক্সে কে ঢুকছে, নন টিচিং স্টাফে কে ঢুকছে, এখানে ওনার কি ইন্টারেস্ট থাকতে পারে, ফিনান্সিয়াল কনসিডারেশন ছাড়া এখানে তো আর কোনো ইন্টারেস্ট থাকতে পারে না, আপনি কেন এটাকে প্রশ্রয় দিচ্ছেন, আপনার নাম ব্যবহার করছে কেন। তখন উনি আমার সামনে এক ধরনের কথা বললেন, কিন্তু পরবর্তীকালে যখন যে কমপ্লেনটা করেছে উনি আমার নাম আমার থেকে নামটা জেনে নিয়ে তার প্রতি ভিন্ডিক্টিভ হয়ে তার চাকরিটা খেয়ে নিলেন, তো আমি দেখেছিলাম যে উনি সামনে যতটাই একটা ব্যালেন্স চেহারা করুন না কেন, এবং পরবর্তীকালে আমার সঙ্গে যখন শোভনের আলাপ হয় আমি যখন ওকে জিজ্ঞাসা করি যে আচ্ছা এটা কি এই যে বিপুল টাকা উঠছে, কারণ
এক একটা পোস্টের এক একটা প্রায় ফিক্সড রেট হয়ে গেছিল, ট্রান্সফারের একটা রেট তৈরি হয়ে গেছিল। আমি বলতাম যে এটা কোথায় যায়, এটা কি আদৌ তোমাদের পার্টি পাচ্ছে? তখন উনি মানে ও তো পুরো আকাশ থেকে পড়ে বলেছিল যে এটা অসম্ভব ব্যাপার, মানে দিদির আমরা সবসময় মানে দিদির বিষ আমাদের কাছে কমান ঠিকই, কিন্তু দিদি কোনোদিনও আমাদের বলবে না যে জাগিয়ে চুরি কর। তো এটা এটা যদি তোমাকে কেউ বলে থাকে এটা সর্বৈব মিথ্যে। এবং তখন আমি বুঝতে পারি যে কেন আমার কোনো কথাই উনি কর্ণপাত করছেন না, এবং কেন উনি এ ধরনের বারবার আমার সামনে একদম প্রচণ্ড একটা মানে সত্যিকারে আমার কাছে যখনই কোনো কমপ্লেন পেতেন উনি কিন্তু একটা হুঙ্কার দিয়ে উঠতেন, এইসব হচ্ছে, এইসব একদম বরদাস্ত হবে না। কিন্তু পরবর্তীকালে আমি দেখতাম তারাই রিওয়ার্ডেড হয়ে যাচ্ছে। এখন আমি বুঝতে পারছি যে ওনার মুখ আর মুখোশটা আলাদা ছিল। একজন আধিকারিককে কোট করে বলছে, আমি বলেছিলাম যে এত দুর্নীতিপরায়ণ একজন ভিসিকে কেন রাখা হয়েছে, কেন ওনাকে সরানো হচ্ছে না? তখন উনি একদম প্লেন মানে একদম কি বলবো, খুব রাস্টিক বেতে উনি বললেন যে ও আমাদের সবচেয়ে বড় কালেক্টর, মাসেও সবচেয়ে বেশি তুলে দিচ্ছে। বলছেন হ্যাঁ না, ওই আধিকারিক বলছে। এবং আমি বললাম যে টাকা তুলে দিচ্ছে মানে? তখন বলছে যে হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যান্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাকি ভিসিদের তো একদম ফিক্সড টাকা দিতেই হয় এ দপ্তরে, এবং সেটা মন্ত্রী ক্লেম করেন যেটা যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু মানে আমি পরবর্তীকালে এটা জেনেছিলাম যেটা একদমই তা নয়, তা যদি হতো তাহলে ওনার বান্ধবীর বাড়ি থেকে 21 কোটি টাকা পাওয়া যেত না। অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতেন আগে থেকে? না দেখুন, আমি অর্পিতা মুখোপাধ্যায়ের নাম শুনেছিলাম, বিভিন্ন লোকের কাছে শুনছিলাম যে এই নাকতলা উদয়ন সংঘের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, এবং অনেক সময় অনেক জায়গায় উনি গেছেন যেখান থেকে আমাকে লোকে বলেছেন যে এই একে একে নিয়ে উনি এত ঘোরাঘুরি করেন। তো আমার তখন খুব অবাক করা লাগতো যে আমরা পরে শুনেছিলাম যে যারা আমারা শোভনের সম্পর্ক নিয়ে নানান কথা বলেছেন, তার মধ্যে পার্থদাও অন্যতম ছিলেন, কিন্তু আমারা শোভনের সম্পর্কের মধ্যে কিন্তু একটা খুব ট্রান্সপারেন্সি থেকেছে, আমরা কখনো লুকিয়ে কিছু করিনি, এমন কোনো কাজ করিনি যেখানে নিজেদেরকে পার্টনার্স ইন ক্রাইম মনে হয়। কিন্তু উনি যে ধরনের একটা আমি বলবো অন্ধকারের একটা সম্পর্ক, মানে আমার খালি মনে হচ্ছে যে উনি ওনার ক্ষমতাটা অপব্যবহার করে, এই যে আপনি দেখছেন যে এমন একজনের কাছে শিক্ষা দপ্তরে খাম আছে, এমন একজনের কাছে শিক্ষা মানে অ্যাডমিট কার্ড আছে, এর সঙ্গে তো শিক্ষা দপ্তরের দূর দূর অব্দি কোনো লেনা দেনা নেই, মানে ইনি তো কোনোভাবে যোগ্য একজন মানুষ নন। এমনকি আপনি যদি দেখেন যে সমস্ত মহিলাদের নাম আসছে তারা অত্যন্ত অযোগ্য, তাদের রেজাল্ট এত খারাপ, মানে আমি যখন এই মোনালিসা দাসের কথা বারবার আসছে, এই মোনালিসা দাসের যখন উত্থান ঘটছে তখন উনি বলেছিলেন যে এটা নাকি মুখ্যমন্ত্রীর বিষ, যে মুখ্যমন্ত্রী চেয়েছেন, কিন্তু পরবর্তীকালে আমি শুনেছি মুখ্যমন্ত্রী চেনেনই না মোনালিসা দাসকে। তো এই উনি মুখ্যমন্ত্রীর নাম করে যা যা করতেন, হ্যাঁ, এবং উনি ওয়েবকুপা জেনারেল সেক্রেটারি করে অ্যাকচুয়ালি আমার ক্রিটিক্যাল ভয়েসটাকে সাইলেন্ট করে দিতে চেয়েছিলেন, যে আর আমি ওনার এতটাই কৃতজ্ঞতা তলায় মানে বোঝায় আর কি স্তব্ধ হয়ে যাব যে আমি ওনার বিরুদ্ধে মুখ খুলবো না। কিন্তু আমি বারবার খুলেছিলাম, আমার বারবার মনে হয়েছিল যে এটা একটা সিস্টেম্যাটিক মানে একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা দুর্নীতি চলছে যেটা বিরুদ্ধে লড়াই করা উচিত। এবং যারা আমার কাছে আসতেন তাদেরকে কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে বলতাম, এবং মুখ্যমন্ত্রী কিন্তু টেকআপও করেছেন অনেক সময়। কিন্তু যেহেতু টু সি পার্থ চ্যাটার্জি লিখে দিতেন, তখন উনি ওনার যে মানে উনি তো এমনিতে প্রচণ্ড ক্ষমতাবান একজন মানুষ, উনি ওনার ক্ষমতাটা যতটা সম্ভব যেভাবে সম্ভব ব্যবহার করে সেগুলোকে সম্পূর্ণ সাইলেন্ট করে দিয়েছেন। প্রত্যেকটা টাকা বোধহয় মানুষের হাহাকার আর চোখের জলে ভরা। মানে আমি আপনাকে বলি যে কিছু মাস আগে এই যারা স্কুলের মানে শিক্ষকতার জন্য আন্দোলন করতো তারা আমাকে বারবার বলতো দিদি একবার আসুন আমাদের মঞ্চে, একবার আসুন। আমি তাদের জন্য অনেক সময় লড়াই করেছি, আজকে যখন দেখছি যে তাদের অ্যাডমিট কার্ড, তাদের রেকমেন্ডেশন লেটার, এবং আমার নিজের চোখে দেখা যে উনি মানে ইভেন নন টিচিং স্টাফে কে ঢুকবে সেটা পর্যন্ত উনি নিয়ন্ত্রণ করছে, মানে হ্যাঁ। এবং আমার এক মানে উনিও অধ্যক্ষা ছিলেন, উনি আমায় বলছেন যে বৈশাখী আমি গেছি নেতাজি ইন্ডোরে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, মুখ্যমন্ত্রী আমাদের সকলের সঙ্গে মিট করেছিলেন সেখানে, তো সেখানে গিয়ে ওনার দুই আধিকারিক বলছে কি ব্যাপার আপনার ওখানে 10 জন নন টিচিং স্টাফ রিক্রুট করেছেন, আমাদের দপ্তরে পয়সাটা তো পৌঁছয়নি। কে বলছেন? ওনারা, ওনার একদম ঘনিষ্ঠ আধিকারিক।
এবং আমি শুনে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওনাকে বললাম যে স্যার নন টিচিং স্টাফে আপনার দপ্তরে কিসে পয়সা পৌঁছবে? না না আমি ব্যাপারটা দেখে নিচ্ছি, ব্যাপারটা দেখে নিচ্ছি, কে বলছে কে বলেছে। এবার মুশকিল হতো কি, যখনই সেই মানুষের আইডেন্টিটিটা ডিসক্লোজ করে দিতাম সে তখন একটা এনকোয়ারিতে ফেসে যেত বা তাকে অপসারিত করে দেওয়া হতো। তো পরের দিকে আমার কারণ নাম বলতে ভয় করতো, কারণ আমি ততক্ষণ ওনার মোডাস অপারেন্ডিটা বুঝে গেছিলাম। কিন্তু আমার চোখের সামনে এটা ঘটতো এবং আমি বলবো শিক্ষা দপ্তরটা এখন ঘুঘুর বাসা হয়ে গেছে। মানে আমি জানি না ব্রাত্য বসু এসছেন উনি কত দূর এখন সেটাকে ক্লিন করতে পারবেন। এমন লোক শিক্ষা দপ্তরে কাজ করছেন যার মাইনে সে তুলছে হচ্ছে একটি কলেজ থেকে, কিন্তু সে নিজেকে বলছে আমি বিকাশ ভবনের এমপ্লয়ি। তো এই এই যে মানে আমাকে যেদিনকে উনি একটি অনুষ্ঠানে ডেকে বললেন যে তোমাকে ব্যাকডেটে অমুককে রিলিজ করতে হবে, তো আমি তখন বললাম যে স্যার আপনি লিখিত দিন যে আমাকে ব্যাকডেটে কোনো ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে। তখন উনি বলছেন যে শিক্ষামন্ত্রীর কথাই এনাফ। তো আমি বললাম যে আমি তো এইভাবে চলে অভ্যস্ত নই, তাহলে আমি আপনাকে রেজিগনেশন পাঠিয়ে দিতে পারি। শিক্ষামন্ত্রী হিসেবে যদি আপনি আমায় বলেন যে তুমি রিজাইন করো, কারণ আপনার আমার জীবনে এত অবদান আছে যে সুলতান আহমেদ যখন আমাকে একদমই ঢুকতে দিচ্ছেন না আপনি আমার হয়ে দাঁড়িয়েছেন, আপনি বললে আমি এক্ষুনি রিজাইন করতে পারি, কিন্তু আপনি বললে আমি দুর্নীতি করব না, এটা একদম স্পষ্ট আমি ওনাকে জানিয়েছিলাম। তো তখন উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, উনি বলেছিলেন যে তোমার হ্যাঁ বানায় কিছু যায় আসে না, পার্থ চট্টোপাধ্যায় যেটা মনে করেন সেটা করেন, এবং সেটা উনি সত্যিই করেন। আমি এটা দেখেছি যে উনি কিন্তু কোনো কাগজপত্রর পরোয়া করেন না, যেভাবে উনি এবং এটা না মানে যেহেতু ওনার একটা খুব শার্প মাইন্ড ছিল, আমি আপনাকে বলি যে ওনার দুর্নীতির বিরুদ্ধে কমপ্লেনটা যেখানে যাচ্ছে সেইখানকার একটা দুর্নীতিকে উনি প্রশ্রয় দিয়ে দিতেন, যাতে সেই দুর্নীতিটা ওনার হাতে থাকলে পরে ওনার এই দুর্নীতিটা চাপা থাকবে।